আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকরণের 930টা প্রশ্নের প্রথম পাঠ শুরু করতেছি। প্রথম বলা আছে, মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলা হয়। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে মূলত বলা হয় ভাষা। দেশ এবং কালভেদে কিসের পার্থক্য ঘটে? দেশ এবং কালভেদে মূলত ভাষার পার্থক্য ঘটে থাকে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে বর্তমানে প্রায় 3,500-এর ওপর ভাষা প্রচলিত আছে, অর্থাৎ এটা আমরা যদি বলতে পারি 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ভাষাবিজ্ঞানীগণ পৃথিবীর সকল ভাষাকে কয়েকটি ভাগে কাল্পনিক নাম দিয়েছেন, ভাগ করেছেন। এর মধ্যে ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। ধারণা করা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখা হচ্ছে দুইটি। বাংলা সাহিত্যে বা বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে। এখন এখানে যদি আমরা একটা জিনিস জেনে রাখি, যেমন বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে, কিন্তু বাংলা ভাষার উৎপত্তি কিন্তু প্রাকৃত ভাষা থেকে, এই যে কথাটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার যে গ্রিয়াসনের মতে সেটা হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে মাগধী প্রাকৃতি থেকে, এবং ডক্টর শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃতি থেকে। উল্লেখ্য, গৌড়ীয় প্রাকৃতি এবং গৌড়ীয় অপভ্রংশ, মানে গৌড়ীয় প্রাকৃতি থেকে গৌড়ীয় অপভ্রংশ উৎপত্তি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বাংলা ভাষার উদ্ভব যদিও বলা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে, কিন্তু মাগধী প্রাকৃতি এটা বলছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জর্জ গ্রিয়াসন, এবং একই সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় ভাষা থেকে, এই কথাটি বলছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রাকৃত শব্দটির অর্থ কী? প্রাকৃত এই শব্দটির অর্থ মূলত হচ্ছে স্বাভাবিক। বাংলা ভাষা ও সাহিত্যের কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী সংস্কৃত ভাষার কাছে। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এখানে দেখো, বাংলা এবং অসমীয়া এরা হচ্ছে সহোদর ভাষাগোষ্ঠীর অন্তর্গত, অর্থাৎ সহোদর ভাষা বলতে বোঝায় একই মায়ের পেটে যে দুই ভাই তাকে বলা হয় মূলত সহোদর, অর্থাৎ বাংলা এবং অসমীয়া দুইটা একই ভাষাগোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত সপ্তম শতাব্দীতে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। বাংলা ভাষার বয়স কত? বাংলা ভাষার বয়স হচ্ছে 1,000 বছর, অর্থাৎ বাংলা ভাষা প্রায় 1,000 বছরের পুরনো। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি? বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার স্থিতিকাল বিবেচনা করা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে স্থিতিকাল। লোকসংখ্যার অনুপাতে বাংলা ভাষার স্থান, লোকসংখ্যার অনুপাতে বাংলা ভাষার স্থান, দেখো জনসংখ্যার দিক থেকে, অর্থাৎ এখানে লোকসংখ্যা বলতে মূলত জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান মূলত চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অর্থাৎ লোকসংখ্যা বা জনসংখ্যার দিক থেকে বাংলা হচ্ছে চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। কোন লিপির ডান দিক থেকে লেখা হতো? দেখো, এখানে উল্লেখিত লিপির মধ্যে খরস্টু লিপি ডান দিক থেকে লেখা হতো, এবং বাকি যেগুলো দেওয়া আছে যেমন ব্রাহ্মী লিপি, আরবি লিপি, উদ্ধার লিপি, ঠিক আছে। ভারতের প্রাচীন দুটি লিপির ইতিহাস পাওয়া যায়, একটি হচ্ছে ব্রাহ্মী লিপি, অটি হচ্ছে খরস্টু লিপি। ব্রাহ্মী লিপি লেখা হতো বাম দিক থেকে, আর খরস্টু লিপি এটি লেখা হতো ডান দিক থেকে। অর্থাৎ এখানে আমাকে প্রশ্ন চাওয়া হয়েছে কোন লিপি ডান দিক থেকে লেখা হতো, তার মানে ডান দিক থেকে লেখা হতো এইটার নাম হচ্ছে তোমার খরিষ্ঠ লিপি, এই খরিষ্ঠ লিপিটা ডান দিক থেকে লেখা হতো।
বাংলা লিপির উৎস কী? বাংলা লিপির উৎস হচ্ছে মূলত ব্রাহ্মী লিপি, হচ্ছে বাংলা লিপির উৎস, অর্থাৎ ব্রাহ্মী লিপি থেকে বিকশিত হয়েছে বাংলা লিপি। ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম এবং বহুল ব্যবহৃত লিপি, তবে এ লিপির উৎপত্তিকাল ও নামকরণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোকের সময় এ লিপির অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ 3য় শতকে খ্রিস্টপূর্ব, ঠিক আছে, মৌর্য সম্রাটের অপেক্ষা এই লিপির অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ খ্রিস্টাব্দ তো ছিল সেটা তোমার কত 3য় শতকে মৌর্য সম্রাট অশোকের সময়, ঠিক আছে। অশোক ছিলেন কিন্তু মৌর্য সম্রাটের, ঠিক আছে, 3য় শাসক। ব্রাহ্মী লিপির রূপ কয়টি? ব্রাহ্মী লিপির রূপ মূলত হচ্ছে 3টি। ব্রাহ্মী লিপি কুষাণ এবং গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে 3টি রূপ লাভ করে, অর্থাৎ ব্রাহ্মী লিপি কুষাণ এবং গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে 3টি রূপ লাভ করে, যথা সারদা, নাগর, কুটিল প্রভৃতি। মূলত ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। যদি বলা হয় ব্রাহ্মী লিপি মূলত কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে বলতে হবে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় মূলত পাঠান আমলে। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পাল আমলে বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয়, অর্থাৎ পাল আমলে মূলত বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং সেন বংশের শাসনামলে বাংলা লিপি অক্ষর গঠনের কাজ শুরু হয় এবং পরবর্তী আমলে, অর্থাৎ 1500 শতকে তা স্থায়ী রূপ লাভ করে, অর্থাৎ 1500 শতকে এটি মূলত স্থায়ী রূপ লাভ করে। উপভাষা কোনটি? উপভাষা মূলত হচ্ছে মানুষের মুখে মুখে যে ভাষা প্রচলিত হয় তাকে বলা হয় উপভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলোকে বলা হয় কথ্য ভাষা, যার আরেকটা নাম হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য এবং অভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায় মূলত সাহিত্যের গাম্ভীর্য এবং অভিজাত্য প্রকাশ পায়। সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে? ক এবং খ, অর্থাৎ বাংলা এবং হচ্ছে ফার্সি। এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং ফার্সি ভাষারও উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি, সরি, রীতি কোনটি? এখানে বাংলা ভাষার রীতি হচ্ছে মূলত কথা বলার যে রীতি, সেটি হচ্ছে বাংলা ভাষার রীতি। সাধু ভাষা সাধারণত কোথায় উপযোগী? সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপের মধ্যে উপযোগী। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটি? সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ রূপে, অর্থাৎ ক্রিয়াপদ এবং সর্বনাম পদ রূপে সাধু এবং চলিত ভাষার পার্থক্য পরিলক্ষিত হয়। কোন ভাষার রীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষার পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। গুরুচণ্ডালী দোষমুক্ত ভাষা কোনটি? দেখো, এখানে গুরুচণ্ডালী দোষমুক্ত ভাষা বলতে বলা হয়, সরি, গুরুচণ্ডালী দোষ বলতে কী বোঝায়? গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায় তোমার সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় মূলত পঞ্চানন কর্মকারকে। বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছেন পঞ্চানন কর্মকার। তিনি 1778 সালে বাংলা মুদ্রণ যন্ত্রে বাংলা ভাষার লেখা ছাপেন এবং 1778 সালে চার্লস উইকিলিস, অর্থাৎ এটা কত সালে, 1778 সালে চার্লস উইকিলিস নাথালিয়ান ব্রেসি হেলহেড এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি বাংলা অক্ষরে মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেন। পঞ্চানন এবং তার মুদ্রণ সম্পর্কিত, আচ্ছা সরি, 1778 সালে চার্লস উইকলি, এটা হচ্ছে চার্লস উইলকিন্স নাথালিয়ান ব্রেসি হেলহেড এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি বাংলা অক্ষরে গ্রহণ করে তার, ঠিক আছে, গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি বাংলা অক্ষরে মুদ্রণের উদ্যোগ গ্রহণ করলে পঞ্চানন তার মুদ্রণ সম্পর্কিত প্রযুক্তি নিয়ে এগিয়ে আসেন, অর্থাৎ 1800 সালে উইলিয়াম কেরি তাকে শ্রীরামপুর মিশন প্রেসে নিয়োগ দেন। 1800 সালে কে নিয়োগ দিয়েছিলেন? উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন চাওয়া হয়েছিল বাংলা মুদ্রাক্ষরজনককে, তাহলে দেখা যাচ্ছে বাংলা মুদ্রাক্ষরজনক হচ্ছে পঞ্চানন কর্মকার।
মূলত পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষরের কী করেছিলেন, নকশা করেছিলেন, ঠিক আছে? অর্থাৎ মুদ্রা উদ্যোগের গ্রহণ করে তার মুদ্রণ সম্পর্কিত প্রযুক্তি নিয়ে এগিয়ে আসে। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে প্রতিষ্ঠিত হয়? উপমহাদেশের প্রথম ছাপাখানা এটি প্রতিষ্ঠিত হয় 1498 সালে। উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্রের নাম হচ্ছে MN প্রেস, ঠিক আছে? এটি মূলত ছিল তোমার গোয়াতে ছিল। শ্রীরামপুর মিশনারিরা স্মরণীয় যে জন্য শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য এটি হচ্ছে মূলত প্রথম বাংলা মুদ্রণ যন্ত্রের জন্য স্মরণীয়। বাংলা ভাষার প্রথম ছাপাখানার নাম কি? বাংলা ভাষার প্রথম ছাপাখানার নাম হচ্ছে রংপুর বার্তাবহ। অর্থাৎ বাংলা ভাষার যে প্রথম ছাপাখানা এটির নাম হচ্ছে মূলত রংপুর বার্তাবহ। বাংলাদেশের প্রথম ছাপাখানা হচ্ছে রংপুর বার্তাবহ এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1847 সালে। এই ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1847 সাল রংপুর বার্তাবহ, যেটি হচ্ছে বাংলাদেশের প্রথম ছাপাখানা। ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম কি? ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম হচ্ছে বাংলা প্রেস। ঢাকার প্রথম ছাপাখানা হচ্ছে বাংলা প্রেস এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1860 সালে। ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে নীলদর্পণ, এবং নীলদর্পণ হচ্ছে মূলত একটি নাটক যার রচিত ছিলেন দীনবন্ধু। দীনবন্ধু স্পেলিংটা কিন্তু দীর্ঘকার হবে, দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র ছিলেন এটির রচয়িতা। অর্থাৎ বাংলা যে প্রথম ছাপাখানার প্রেস মুদ্রিত হয় সেটি হচ্ছে তোমার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, এবং সালটা ছিল 1860 সালে। অর্থাৎ নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় এবং ঢাকার যে প্রথম ছাপাখানা ছিল তার নাম ছিল বাংলা প্রেস। অর্থাৎ বাংলা প্রেস থেকে 1860 সালে নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় এবং যার প্রেক্ষাপট ছিল মূলত নীলকরদের অত্যাচারের কাহিনী, এবং এটি রচিত ছিলেন দীনবন্ধু মিত্র। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ শব্দটি মূলত হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ কি কাজ করে বা ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে মূলত ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। অর্থাৎ ব্যাকরণের কাজ হচ্ছে মূলত ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা এস সামসু। অর্থাৎ বাংলা ভাষার যে প্রথম ব্যাকরণ এটি রচনা করেছিলেন মনুয়েল দা এস সামসু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনার চেষ্টা করেছিলেন মনুয়েল দা এফ সামসু। তিনি বর্তমানে গাজীপুরের ভাওয়ালে একটি গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে ভোকাবুলারিও ইএম আইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজা ডিভাইডিও ই ডুয়াজ পেটিস শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন। অর্থাৎ ভোকাবুলারিও এটুকু মনে রাখলেই হবে, মূলত বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণ গ্রন্থ এটি রচনা করেছিল মূলত পর্তুগিজ ভাষায়, এবং ইনি ছিলেন গাজীপুরে বসবাস করতেন ওই সময় আর কি, ভাওয়ালের গাজীপুরে ধর্মযাজক ছিলেন, তার নাম হচ্ছে মনুয়েল দা এফ সামসু। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বিখ্যাত একটা নাম, কারণ বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই নামটা খুবই ইম্পর্টেন্ট, মনুয়েল দা এফ সামসু। এবং দেখো, এটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে কিন্তু প্রকাশিত হয় 1743 সালে। এই যে যে গ্রন্থটি লিখছিলেন, গ্রন্থটির নাম হচ্ছে ভোকাবুলারিও ইএম আইডো বেঙ্গলা, যেভাবেই আমরা পড়ি না কেন। অর্থাৎ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এটি ছিল মূলত পর্তুগিজ ভাষায়, 1743 সালে রোমান হরফে মুদ্রিত হয়। এই গ্রন্থটি দুটি অংশে বিভক্ত, প্রথমটি বাংলা ব্যাকরণের সংক্ষিপ্তসার এবং দ্বিতীয়টি হল বাংলা পর্তুগিজ এবং পর্তুগিজ বাংলা শব্দবিধান। অর্থাৎ এই গ্রন্থটা মূলত ছিল একটি ব্যাকরণের সংক্ষিপ্ত সার। দুটি অংশের মধ্যে প্রথমটি ছিল বাংলা ব্যাকরণের একটি সংক্ষিপ্ত সার এবং দ্বিতীয় অংশ বাংলা থেকে পর্তুগিজ ও পর্তুগিজ থেকে বাংলা শব্দাবিধান।
প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন মূলত ব্রেসি হেলহেড, যেটাকে আমরা উইলিয়াম ব্রেসি হেলহেড বলে থাকি। সর্বপ্রথম টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, ইনি কিন্তু টাইপ সহযোগে রচনা করেছিলেন, ঠিক আছে, ন্যাথালিয়ান ব্রেসি হেলহেড। ওয়ারেন হেস্টিংস অনুরোধে তিনি বাংলা অক্ষরে বাংলা ভাষার ব্যাকরণ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তিনি যে রচনা করেন সেটা হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি 1778 সালে হুগলি থেকে প্রকাশিত হয়, অর্থাৎ সর্বপ্রথম যে তোমার গ্রন্থ রয়েছে বাংলা ভাষার গ্রন্থ ন্যাথালিয়ান ব্রেসি হেলহেড, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, নাম ছিল কি, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং গ্রন্থটি 1778 সালে হুগলি থেকে প্রকাশিত হয়। এই ডেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটি প্রকাশিত হয় 1778 সালে। নিয়মতান্ত্রিকভাবে এটি প্রথম বাংলা ব্যাকরণ, এর আগে কারণ নিয়মতান্ত্রিকভাবে এটি প্রথম বাংলা ব্যাকরণ, অর্থাৎ যার রচিত ছিলেন কে, ন্যাথালিয়ান ব্রেসি হেলহেড, কিন্তু তার পূর্বে যে ভাষায় রচনা করেছিল এটি ছিল মূলত পর্তুগিজ ভাষায় রোমান অক্ষরে লেখা, কিন্তু একমাত্র বলতে পারি আমরা এটাই হচ্ছে প্রকৃত বাংলা ব্যাকরণ, অর্থাৎ বাংলা ভাষার প্রকৃত ব্যাকরণ এটি রচনা করেছিলেন ন্যাথালিয়ান ব্রেসি হেলহেড। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ বা গৌড়ীয় ব্যাকরণ বলা হয় মূলত নামটা, এবং এটি প্রকাশিত হয়েছিল 1843 সালে। বাঙালি রচিত প্রথম ব্যাকরণ, এটি প্রকাশিত হয়েছিল 1833 সালে, এটা হচ্ছে তোমার কত, 1833 সালে প্রকাশিত হয়। এটি তার সর্বশেষ গ্রন্থ, অর্থাৎ রাজা রামমোহন রায়ের ওই যে গৌড়ীয় ব্যাকরণ যে গ্রন্থটা বাংলা ব্যাকরণ সম্পর্কিত, সেটি ছিল তার সর্বশেষ গ্রন্থ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কী রচনা করেছেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটি রচনা করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ যে গ্রন্থটি এটি রচিত হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যাকে আমরা সংক্ষেপে ODBL হিসেবে চিনি, অর্থাৎ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ODBL এবং যেটি প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ যে গ্রন্থটি, এই গ্রন্থটি রচিত হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, দেখো ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা কিন্তু তোমার হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমার কত মূল লেখা, ঠিক আছে। আর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা 1939 সালের গ্রন্থের রচয়িতা ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? দেখো ভূতত্ত্ব এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে ভূতত্ত্ব এটি কিন্তু বাংলা ব্যাকরণের শাখা নয়, যেমন রূপতত্ত্ব, কারণ আমরা জানি বাংলা ব্যাকরণের শাখা হচ্ছে তোমার চারটা, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর হচ্ছে তোমার অর্থতত্ত্ব। এই রূপতত্ত্ব মানে হচ্ছে কিন্তু তোমার শব্দতত্ত্ব, যেটা বলি শব্দতত্ত্ব বা হচ্ছে তোমার কি রূপতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি মূলত ব্যাকরণের ধ্বনিতত্ত্বে এই অংশে আলোচিত হয়ে থাকে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় মধ্যে রয়েছে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণ স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস, সন্ধি, ধ্বনি পরিবর্তন, নত্য ও সত্যবিধান ইত্যাদি। কারক এবং সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক এবং সমাস এটি ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়, অর্থাৎ রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি প্রভৃতি। অর্থাৎ রূপতত্ত্বের যে আলোচ্য বিষয়গুলো তার মধ্যে রয়েছে কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি প্রত্যয় ইত্যাদি। ক্রিয়ার মূল বা ক্রিয়ার কাল বা পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল বা পুরুষ এটি ব্যাকরণের রূপতত্ত্বের একটি আলোচ্য বিষয়। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল এটি মূলত রূপতত্ত্বের একটি আলোচ্য বিষয়। বচন, লিঙ্গ এবং পুরুষ ইত্যাদির আলোচিত হয় কোথায়? রূপতত্ত্বে আলোচিত হয়। বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি কোথায় আলোচিত হয়? বচন, লিঙ্গ, পুরুষ, দ্বিরুক্তি শব্দ, পদাশ্রিত নির্দেশক, শব্দের শ্রেণীবিন্যাস, এগুলো সবগুলোই কিন্তু আলোচিত হয় মূলত রূপতত্ত্ব।
অর্থাৎ আমরা নর্মালি যেটাকে রূপতত্ত্ব হিসেবে চিনি, রূপতত্ত্ব, তার আরেকটা নাম হচ্ছে তোমার শব্দ তত্ত্ব, ঠিক আছে? অর্থাৎ রূপতত্ত্বের অপর নাম হচ্ছে তোমার শব্দতত্ত্ব। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা এটি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বাক্য সম্পর্কিত যেগুলো, যেমন বাক্য, বাক্যের গঠন, বাক্য পরিবর্তন, বিরাম চিহ্ন, বাগধারা, প্রবাদ প্রবচন, অর্থাৎ যে সমস্ত জিনিসের সাথে টোটালি একটা বাক্য জড়িত, বাক্য রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় মূলত, দেখো এখানে উচ্চতর পর্যায়ে আলোচিত হয় সেটা হচ্ছে তোমার অর্থতত্ত্ব, অর্থাৎ অর্থতত্ত্ব এটি ব্যাকরণের উচ্চ পর্যায়ে আলোচিত হয়। বাক্যের একক কোনটি? বাক্যের একক এটি মূলত হচ্ছে শব্দ, হচ্ছে তোমার বাক্যের একক। দেখো এখানে কিন্তু বলছে বাক্যের একক, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাক্যের একক সেটি হচ্ছে শব্দ। এবং শব্দের এককের কথা যদি বলি আমরা, শব্দের একক এটা কিন্তু হবে বর্ণ। কিন্তু যদি বলতো ভাষার একক, এটা কিন্তু এখানে আমাদের জানা রাখার বলা, ভাষার একক, ভাষার একক কিন্তু হচ্ছে তোমার সেক্ষেত্রে হয়তো ধ্বনি। ভাষার মূল উপাদানকে দেখো, এখানে ভাষার মূল উপাদান বলছে, মূল উপাদান সেটি হচ্ছে তোমার শব্দ, ঠিক আছে? একটি ভাষার মূল উপাদান তাকে বলা হয় শব্দ। অর্থবোধক ধ্বনিকে কি বলা হয়? অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দের ক্ষুদ্রতম একক। অর্থবোধক যে ধ্বনি সেটি মূলত কি? শব্দের একটি ক্ষুদ্রতম একক। উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অর্থাৎ উৎপত্তি এরকম রসুর মতো, এখান থেকে আমরা বলতে পারি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ।